শুভেচ্ছা সকলকে, দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাচ্ছি কক্সবাজার সর্বপ্রথম নিয়মিত অনলাইন টেলিভিশন ভয়েস বেঙ্গল লাইভ স্ট্রিম। আমাদের সাপ্তাহিক আয়োজন উন্নয়নে কক্সবাজার শীর্ষক আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন কক্সবাজারের জনপ্রিয় পৌর মেয়র জনাব সরওয়ার কামাল। আমরা আজকে ওনার কাছ থেকে, বিশেষ করে আমরা সীমাবদ্ধ থাকব কক্সবাজার পৌরসভার মধ্যে, হয়তো এর পরবর্তী অনুষ্ঠানে আমরা বৃহত্তর পরিসরে যাব সারা কক্সবাজার জেলাকে নিয়ে। আমি স্বাগত জানাচ্ছি জনাব সরওয়ার কামাল, আমরা কক্সবাজার ভয়েস মেরিনার লাইভ স্ট্রিমিং। আমিও ভয়েস মেরিনার সাংবাদিক এবং কলা কুশলীকে অভিনন্দন জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদেরকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সরওয়ার কামাল। আমরা জানি আপনি নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন শপথ গ্রহণ করতে পারেননি, বিগত কয়েক মাস হয়তো সর্বোচ্চ 5 মাস হবে আপনি ক্ষমতা নিয়েছেন, তো এরই মধ্যে আপনার তো একটা নির্বাচনী ইশতেহার নিশ্চয় ছিল কক্সবাজারকে। আপনার নিশ্চয় জানি স্বাধীনতার পর থেকে আসলে কক্সবাজার এই পৌরসভাকে আমরা যতটুকু আমাদের প্রত্যাশা ছিল জনগণের এবং যারা নির্বাচিত প্রতিনিধি, এই প্রতিফলনটা কিন্তু অদ্যাবধি ঘটেনি। সেক্ষেত্রে আমরা দেখেছি আমরা নির্বাচনে ইশতেহার কিছু ভালো জনস্বার্থবান্ধব কিছু উদ্যোগ আপনি নিয়েছিলেন, তো আপনি কয়েক মাস হলো আপনার সেই চেয়ারে বসছেন, আপনি যদি আমাদেরকে এবং যারা আমাদের দর্শক শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে আপনার যে পরিকল্পনা আগামী 5 বছর আপনি থাকবেন, যদি কয় মাস বাদ দিয়ে দিই, আপনার কি পরিকল্পনা যে কক্সবাজারকে একটা পর্যটন নগরী হিসাবে ঢেলে সাজানোর আপনার কি কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা যদি আমাদেরকে বলেন। আমি কক্সবাজার পৌরবাসী যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাই। আপনি ঠিকই বলেছেন যে কক্সবাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এবং সারা বিশ্বের মানুষের জন্য এই শহরটি খুবই পরিচিত পর্যটন শহর হিসেবে, কিন্তু বাস্তবে আমরা পর্যটন বান্ধব একটি সুন্দর নগরী হিসেবে আমরা এখনো গড়ে তুলতে পারিনি। আমার নির্বাচনী ইশতেহারে আমি যে কথাগুলো বলেছি সেটা হলো আমরা কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা দেখতে চাই এবং কক্সবাজারের শহরের প্রধান যে সমস্যা হলো যানজট, এটা যানজট মুক্ত একটি শহর পর্যটক এবং কক্সবাজারের মানুষ দেখতে চায়। কক্সবাজারের যে ইতিমধ্যে পর্যটনকে কেন্দ্র করে কক্সবাজার শহরে হোটেল মোটেল জোন তৈরি হয়েছে, পর্যটকদের পর্যটন মৌসুমে ব্যাপক সমাগম হয় পর্যটকদের, যারা কক্সবাজারে বিশেষ করে হোটেল ব্যবসায়ী তাদেরকে হিমশিম খেতে হয়। তো কিন্তু আমাদের হোটেল মোটেল গুলো তৈরি অপরদ্রুত, আমি মনে করি এটা অপরদ্রুতভাবে তৈরি হয়েছে, যদিও আমাদের সুযোগ রয়েছে যে কক্সবাজার পৌরসভা 1869 সালে এই পৌরসভার যাত্রা প্রায় 150 বছর পূর্বে এই পৌরসভার যাত্রা শুরু হয়, কিন্তু এই পৌরসভার পৌর শহরে যেভাবে এটা গড়ে ওঠা উচিত ছিল পরিমিত ভাবে দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত কক্সবাজার পৌরসভার একটি মাস্টার প্ল্যান নিয়ে আমরা চূড়ান্ত পর্যায়ে, আমরা রাস্তা, আমাদের ড্রেনেজ সিস্টেম, সোয়ারেজ সিস্টেম এগুলি কিন্তু আমরা করতে পারি নাই। ইতিমধ্যে সরকারের মাধ্যমে কক্সবাজার টু টেকনা বিচ মাস্টার প্ল্যান উইথ কক্সবাজার পৌরসভা মাস্টার প্ল্যানের কাজ চূড়ান্ত পর্যায়ে। আমি যদি এইটুকুই থাকি, আপনার সাথে অনেক কথা আছে, আমাদের দর্শক হয়তো জানতে আগ্রহী, এই যে আমরা যে বিগত কয় বছর যাবত, বিশেষ করে আমি স্বাধীনতা উত্তরের কথা বলবো, স্বাধীনতার পর থেকে যে আমরা যে পরিকল্পিত একটা শহর কক্সবাজার ছোট্ট একটা, সেটা কেন পালন হয়, আসলে আপনি কি মনে করেন কি প্রতিবন্ধকতাগুলি ছিল এই উন্নয়নের ক্ষেত্রে? আমি বলছি পরিকল্পিত উন্নয়ন,
একটা পর্যটন বান্ধব সুন্দর পরিবেশে, আমরা জানি ইন্ডিয়াতে অনেক সিটি আছে, ছোট ছোট শহর আছে, পিঙ্ক সিটি হিসাবে পরিচিত আছে, আমরা চাইলে কিন্তু পারতাম, কিন্তু না পারার কারণটা কোথায়? আমরা যারা পৌরসভার চেয়ারম্যান অথবা মেয়র হিসেবে দায়িত্ব পালন করি, আমাদের ব্যর্থতা রয়েছে বলে আমি মনে করি। এরপরও আমি মনে করি আমাদের ব্যর্থতাকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে। আমরা পেছনের দিকে না গিয়ে আমরা এখন সামনের দিকে এগোতে চাই, এবং আমরা ইতিমধ্যে আমি কক্সবাজার শহরে যে প্রধান সড়ক যেটা যানজট হয় সেটার বিকল্প কিছু কাজ রাস্তা আমি ইতিমধ্যে পরিকল্পনা করেছি, কিছু কাজ ইতিমধ্যে হয়েছে। সরোয়ার ভাই, আপনি যানজটের কথা বললেন, যানজটের ক্ষেত্রে আমি অনেকবার ট্রাফিক যারা দায়িত্বে আছেন ওদের সাথে আলাপ করেছি, এরা বললো যে আসলে যানজটটা কিন্তু রাস্তার সংকীর্ণতার জন্য নয়, অবৈধভাবে কিছু দোকানপাট বসার ক্ষেত্রে যানজটটা যতটুকু না আমাদের সে বৈধ টমটম বলে অন্যান্য গাড়ির যানজট স্বাভাবিক, জনগণ পাচ্ছে, স্বাভাবিক জনগণের ব্যবসা বাণিজ্য পাচ্ছে, যানজট হবে। আগের সে 20 বছর আগে কক্সবাজার থেকে নেই, মানুষ বাড়ছে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বাড়ছে, সুতরাং ওনাদের ভাষ্য হচ্ছে যে অবৈধ কিছু ফুটপাতে দোকানদার, আমরা যদি এই রাস্তাটাকে সঠিকভাবে যদি আসলে ওটার পরিমাপটা নির্ণয় করে, আমরা যতটুক জানি এই পৌরসভার প্রধান সড়কটা সড়ক ও জনপথের আন্ডার আছে, সুতরাং এইখানে কি কোনো সমন্বয়ের কোনো ঘাটতি আছে না সড়ক জনপথ এবং পৌরসভার সাথে? অনেকে বিশ্বাস করে যে সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার সাথে একটি সুন্দর সমন্বয় যদি করা যায়, এক্সাক্ট কতটুক রাস্তা আছে এটা বিএস অথবা আরএস অনুযায়ী যদি আমরা যদি ডিমার্কেশন করি, হয়তো বা হয়তো কিছু অবৈধ দখলদার হয়ে গেছে কিন্তু জনস্বার্থ হয়তো ছাড় দিতে ওরা বাধ্য, সেক্ষেত্রে আপনাদের ওদের সাথে কোনো বসার সুযোগ হয়েছে কিনা? আপনার কথা ইতিমধ্যে আমার সাথে কথা হয়েছে, জেলা প্রশাসন মন্ত্রীর সাথেও কথা হয়েছে, আমরা বিশেষ করে আমাদের কলিটির মুখ থেকে আমাদের টার্মিনাল পর্যন্ত এই রাস্তাটি একটু বড় করার জন্য ফুটপাথ দেওয়ার জন্য এটা আমাদের চিন্তা রয়েছে। ইতিমধ্যে আমার প্রকৌশল সরকারকে আমি বলেছি যে এটা ফুটপাথ করে কিভাবে ওয়ান ওয়ে রাস্তা করা যায় এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উনি যদি একটু উদ্যোগ নেন তাহলে এই রাস্তাটি সুন্দর রাস্তা করা সম্ভব। এছাড়াও বিকল্প রাস্তা আপনি কালুর দোকান থেকে লাইট হাউস পর্যন্ত একটা কানেক্টিং রুট আমরা ইতিমধ্যে এটি কাজ শুরু করেছি, এবং বাকি যে অংশ এই কাজটাও আমি কিছুদিন আগে আমাদের ইউজিপ ট্যুর যে পরিচালক ওনাকে বলেছি যে আপনি এই কাজটা আমাকে করে দেন, উনি এটা আসলে আমরা নির্বাচিত হওয়ার পরে দায়িত্ব না পাওয়ার কারণে কিছুটা অপরিবৃত হয়ে কাজ করেছি। আমরা তো বিশেষ করে 4টা রাস্তা আমি ওখানে দিয়েছিলাম বিকল্প, একটা হলো আমাদের এই আপনার নতুন জেলখানা থেকে আপনার আমাদের এই পুরনো শহরের সাথে একটা কানেক্টিং রোড, একটা এই কালুর দোকান থেকে এই লাইট হাউস পর্যন্ত একটা রাস্তা, আরেকটা বিকল্প রাস্তা হলো আমাদের মাঝিরঘাট থেকে আমাদের বিমানবন্দর পর্যন্ত একটা কানেক্টিং রুট হবে, এবং আরেকটা হলো আমাদের যে নাদিরাটেক থেকে ডায়াবেটিক মোড় পর্যন্ত এই 4টা রাস্তা আমি এই প্রকল্প দিয়েছিলাম, কিন্তু এটার একটাও সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। না হওয়ার পিছনে কারণ হলো এটা যারা দায়িত্বে ছিলেন এরা কিন্তু অবহেলা করেছে, যার কারণে এই প্রকল্পগুলো আপনার অন্যদিকে ডাইভার্ট হয়েছে, এবং এমনকি আমাদের এই প্রকল্পের টাকার কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই ক্ষেত্রে আমরা যারা যেসব এনুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের আওতায় হয় সেখানে কিন্তু জবাবদিহিতা এবং গুড গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি গুলো বাধ্যতামূলক, যেহেতু এগুলো বিদেশি অনুদানের মাধ্যম হয়, সেক্ষেত্রে কি আপনি মনে করেন আমরা অবর্তমানে যারা দায়িত্বটা চাইছে সেই প্রফেশনালিজমটা ডেভেলপ করে নি বলি মনে হয় কি আপনার? আসলে এসব জিনিস কিন্তু হ্যান্ডেল করার জন্য কিছুটা এই ধরনের কিছু ডোনারদের ফান্ড হ্যান্ডেল করার জন্য কিছুটা প্রফেশনালিজম ডেভেলপ করতে হয়, এবং কিছুটা ইনহাউস যেটা হাউসকিপিং বলে যেটা আপনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সিস্টেম গুলো সময় মতো ডোনারদের সাথে লিয়াজন মেনটেন করা এবং এইসব কিছু ব্যাপার এখানে জড়িত, কারণ আমরা জানি যে যে রেভিনিউ আপনারা পান এই রেভিনিউর অর্থ দিয়ে যতটুকু না সহজে আপনি বাস্তবায়ন করতে পারেন
ডোনার বেস যদি পুনর্গঠন হয় সেক্ষেত্রে অনেকটা গুড গভর্নেন্স থেকে প্রায়োরিটি দিতে হয়, সেক্ষেত্রে অনেকটা জবাবদিহিতা ওরা চায়। সেক্ষেত্রে কি আপনি মনে করেন সেই জবাবদিহিতার ক্ষেত্রে বা প্রফেশনালিজমটা একটু শর্টেজ ছিল? হ্যাঁ অবশ্যই, আপনি ঠিকই বলেছেন যে ওনারা ঠিক মতো যদি এই কাজটা করতো তাহলে কাজগুলো বাস্তবায়ন হতো। এবং আমি এই 5 মাসের দায়িত্ব নেওয়ার পরে বিশেষ করে আমাদের সৈকত করা রাস্তা, ওখানে আমরা মানুষের ঘর ভেঙে আমি রাস্তা করেছি, এবং আমার মনে হয় এই কাজ চলাকালীন সময় আমি কম করে হলেও 20 থেকে 30 বার ওখানে গিয়েছি, মোটিভেশন করেছি। এবং আমাদের এই কলাতলিতে আমাদের কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না, এটা আমি সমন্বয় করে ইতিমধ্যে কাজটি চূড়ান্ত করেছি। আসলে এটা হলো আপনার তদারকিটা করতে হবে, এবং প্রয়োজনে স্ব ডিপার্টমেন্টের সাথে আলোচনা করতে হবে, সমন্বয় করতে হবে, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে, সড়ক জনপদের সাথে সমন্বয় করতে হবে, সমন্বয় করে কাজগুলি করতে হবে। এবং ইতিমধ্যে আমাদের আরেকটা প্রকল্প আপনাকে আমি জানাতে চাই, জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আমার বিএমডি প্রকল্পে 6 কোটি 60 লক্ষ টাকার আমি একটা বরাদ্দ এনেছিলাম, যে কাজগুলো বেশিরভাগ টাকি ফেরত দিয়েছে, কাজ বাস্তবে করতে পারেনি। আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় একটা ছোট শহর, যে অনুদানগুলো আমরা পেয়েছি সঠিক অর্থে সঠিক সময়ে বিয়ে করতে পারিনি, এটা এটা আমাদের ব্যর্থতা। এটা আসলে আমি জানি না এটা এই দায়ভারটা কারা বহন করবে। সোনার ভাই কথা প্রসঙ্গে আসলো যে কলাতলি যে ড্রেনেজ সিস্টেম, এটা আপনি আসার আগে কিন্তু এই কাজটা শুরু হয়েছে, যতটুকু জানি আপনি দায়িত্ব নেওয়ার আগে কিন্তু 5 মাস আগে শুরু হয়েছে, কিন্তু আমরা এটা অনেকবার পত্র পত্রিকায় দেখেছি যে ড্রেনের যে ব্যাস যেটা অনেকটা ছোট, এই যে আপনার কলাতলি থেকে আরম্ভ করে যেসব হোটেল মোটেল এরিয়া আছে, যে বর্ষার সময় যে ফ্লোটা হয় এই জিনিসটা অনেকেই পত্রিকায় লিখেছেন যে এটা ওটা সামাল দেওয়াটা অনেকটা সম্ভব নয়। এই জিনিসটা কিন্তু আর একটু পাশে বড় করার সুযোগ ছিল, থাকার পরও কেন এটা পাশে বড় করা হলো না? এটা আসলে আমি দায়িত্ব নেওয়ার আগে আমার দায়বোধ থেকে আমি নিজেই, যদিও আমি দায়িত্বে ছিলাম না, আমি কিন্তু জেলা প্রশাসন মধ্যেও বারবার বলেছি, প্রশাসনকেও বলেছি, এমনকি আমি এই প্রজেক্টের পিটিশনকেও আমি বলেছি যে আমাদের কক্সবাজারের যে অবস্থা, পাহাড়ি অবস্থা, আমাদের যেভাবে এক ফসলা বৃষ্টিতে পাহাড়ের মাটি আসে তাতে করে যে ভরাট হয়, এতে করে আমি বলেছি যে হোটেল মোটেল জোন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমি ইতিমধ্যে আমরা যে পরিকল্পনা নিয়েছি, ভবিষ্যতে আমরা যদি বাকি অংশটুকু ড্রেনে আমরা যদি বড় করি তাহলে আমার মনে হয় পাহাড় কাটার ফলে ড্রেন গুলো কিন্তু আরো কিন্তু পাহাড়ি বাড়িতে ভর্তি হয়ে যায়, সেক্ষেত্রে আসলে এটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার সবাই মনে করে। তাই এটা আপনারা, আমরা জানি পৌরসভা থেকে এটা একটা বাজেট থাকে যে প্রায় সময় ড্রেন পরিষ্কার করার জন্য, এটা তো আসলে সম্ভব না প্রায় সময় যে ড্রেন পরিষ্কার, এটা পার্মানেন্ট সলিউশনটা কি হতে পারে? পার্মানেন্ট সলিউশন হলো আসলে ড্রেন গুলো বর্ষা মৌসুম আগে আমরা পরিষ্কার রাখতে হবে, তারপর হলো আপনার বিশেষ করে পাহাড়ে বসবাসরত এই নাগরিকদেরকে আপনি মোটিভেশনের মাধ্যমে পাহাড়টা বন্ধ করতে হবে। এই উদ্যোগটা আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা সমন্বিত একটা উদ্যোগ নিতে হবে। আমি মনে করি এই উদ্যোগটা আমরা আশা করি এবার আমরা নেব, আমরা পৌরসভার পক্ষ থেকে উদ্যোগটা নেব, এবং আমি চিন্তা করেছি যে প্রতিটি মহল্লায় মহল্লায় সমাবেশ করে মানুষকে মোটিভেশন করতে হবে, অন্যথায় মানুষগুলোকে অন্য জায়গায় পাহাড় থেকে অন্য জায়গায় পুনর্বাসন করার ব্যবস্থা নিতে হবে। একটা ভালো উদ্যোগ, কিন্তু অলরেডি যে পাহাড় গুলো কাটা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বর্ষার কিন্তু আমাদের জনসচেতনতা একটু কম, আমরা ময়লা আবর্জনা গুলো সবসময় দেখি যে আপনার ড্রেনের মধ্যে ফেলে দিই, সেক্ষেত্রে যেসব ড্রেন গুলো শহরের ভিতর দিয়ে পাবে যেগুলো ডিমার্কেশন করে স্ট্যাপ দিলে মনে হয়, কারণ অবমুক্ত ড্রেন আসলে এটা হাইজেনিক না, ওইখান থেকে বিভিন্ন ধরনের দুর্গন্ধ ছড়ায়, সুতরাং এই ধরনের কোন পরিকল্পনা নেওয়া যেতে পারে কিনা? আমি ইতিমধ্যেই আপনি জেনে খুশি হবেন
যে আমাদের বিশেষ করে দুটো বড় ড্রেন, একটা হলো আমাদের চাউল বদস্তরা, আর একটা হলো আমাদের বাহারতরা যে ড্রেনটা, এই ড্রেনটা আমরা ডিমার্কেশনের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনকে আমি অনুরোধ করেছি। আর ময়লার কথা বলছেন আপনি, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, ইতিমধ্যে আমি কক্সবাজার পৌর এলাকাকে 48টি সিবিইউতে বিভক্ত করে আমরা গ্রাম কমিটির মতো করেছি। এই কমিটি 300 পরিবার নিয়ে একটা সিবিইউ হবে। এই সিবিইউ থেকে আপনার ভ্যান আপনার ময়লা কালেকশন করবে, ভ্যান থেকে আপনার সাব স্টেশনে ময়লাগুলি যাবে, ওখান থেকে আমাদের ট্রাক ডাম্পিং স্টেশনে নিয়ে যাবে, ডাম্পিং স্টেশনে ময়লাগুলোকে আলাদা করে ওখান থেকে জৈব সার তৈরি করা হবে। এই প্রকল্পটা আমরা এটা আমরা ইতিমধ্যে আমি হাতে নিয়েছি এবং 48টা ভ্যান দিয়ে, যদিও আমাদের আগে ভ্যান গুলি সব নষ্ট, এখন নতুন করে ভ্যান আমাদের করতে হবে, এবং এই প্রকল্পটি আশা করি আমরা 2-3 মাসের মধ্যেই এটা আমি শুরু করতে পারবো। আসলে এটা খুবই দরকার, এটা আসলে পর্যটন শহর হিসাবে এই যে গার্বেজ ম্যানেজমেন্ট, ময়লা শহর একটা পর্যটন সাইট। আমরা জানি যে বেশ কয়েক বছর আগে হেলদি সিটি নামে একটা প্রকল্প ছিল, ওইটা ওরা কয়েকবার যদি কিছু গার্বেজ হাউসহোল্ড গার্বেজ প্ল্যান করেছে, কিন্তু এটা আসার সাড়া আমরা পাইনি। মানুষ 5 টাকা দিতেও চায়না, যেটা আমাদের একটা দুর্ভাগ্যজনক, সিভিল সিভিক সেন্স অথবা সিটিজেন রেসপন্সিবিলিটি এখনো ডেভেলপ হয়নি। এই যে গার্বেজ ম্যানেজমেন্ট, এটা আসলে এটা খুবই দরকার। এটা ডাম্পিং স্টেশন তো আমরা জানি, একটা ডাম্পিং স্টেশন ছিল এইদিকে, ডাম্পিং স্টেশন আমাদের একটা ছিল, এটা এই ব্যাটাপুর হয়েছে, এটা ইতিমধ্যে আমরা একটা প্রক্রিয়া নিয়ে আমি উদ্যোগ নিই। এটা তো জনস্বার্থ কাজ হয়েছে, এটা ব্যাটাপুর হলে তো এটা তো গভর্নমেন্ট জায়গাতে কেউ দখল করতে, আমি আসতেও গিয়েছি ওখানে, এটা উদ্যোগ নিচ্ছি যাতে করে ওই প্রজেক্টটা সিডিএম প্রকল্পের বিশ্ব পরিবেশ ফান্ডের টাকা দিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, এবং আমরা এই শহরের বাইরে এই ডাম্পিং স্টেশনের জন্য কিছু জমি কেনার জন্য আমাদের ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করেছি। সরোর ভাই, কক্সবাজার যখন বলি আমরা, ক্যাপ্টেন কক্সের কক্সবাজার, স্বভাবতই আপনার এখানে বাজারের কথাটা কিন্তু চলে আসে। যারা পর্যটকরা আছে, কক্সবাজারের বাজারটা কিরকম, যে আমরা যেটাকে বড় বাজার বলি, আমরা জানি বেশ কিছুদিন যাবত কয়েকবার বিভিন্ন সিভিল সোসাইটির লোক এবং সচেতন নাগরিক মহল এই যে বাজার নিয়ে অনেক কথা, এখানকার হাইজানিক যে স্লটারিং সেন্টার গুলো আছে, বাজারের পরিবেশ এইটাকে এর আগে দেখেছে, বাজার আপনার মার্কেট করার জন্য অনেক টাকা বরাদ্দ ছিল, মার্কেট কাজ হবে ঠিকভাবে হয় নাই, এই যে হাফ ডান কাজ গুলা, এটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? বড় বাজার তো আসলে কক্সবাজারের এই শহরের জন্য যে প্রধান বাজার ছিল, এটাকে আমরা সতর্ক করার জন্য ইতিমধ্যে আমি যে উদ্যোগটা নিয়েছি সেটা হলো বড় বাজারকে কেন্দ্র করে কয়েকটা রাস্তা, যে রাস্তাগুলো মানে এই গাড়ি যাতায়াত এবং চলাচলের পরিবেশ বান্ধব না, এটাকে পরিবর্তন করার জন্য যে কানেক্টিং রুট গুলি আছে এগুলি আমরা ইতিমধ্যেই পরিবর্তন নিয়েছি। আশা করি আমরা 5-6 মাসের মধ্যে রাস্তাগুলো আমরা করতে পারবো, এবং বড় বাজার আসলে আমাদের ক্ষতি হয়েছে, অপরিবর্তিতভাবে বড় বাজারটা তৈরি হয়েছে ইতিমধ্যে। তো যাই হোক, আমাদের আপনি দেখবেন আমাদের যে বড় বাজার জামে মসজিদের পাশ দিয়ে যে রাস্তা, ওটা দিয়ে আমাদের যে মার্কেট পৌরসভার তোমার মার্কেট, এটা আমরা এই ভেঙে রাস্তা বড় করে মার্কেটটা তৈরি করার জন্য আমরা চিন্তা করেছি। বাজারের ভিতরেও একটা মার্কেট, আমাদের কিচেন মার্কেটটা আমরা এই আমরা এটা নতুন ভাবে আমরা করবো, যাতে রাস্তা ঠিক রেখে মার্কেটটা আধুনিক মার্কেট হয়, ওইভাবে আমরা আমাদের পৌরসভার আয় বাড়ানোর জন্য আমরা মার্কেট গুলোকে নতুন ভাবে করার চিন্তা করছি, এবং যাতায়াত ব্যবস্থাকে আমরা অগ্রাধিকার দিই। কানেক্টিং রুট যেগুলো আছে আপনার আরএসএ ডিএসএ গুলো আমার মনে হয় আরো একটু ওপেন করে দেওয়া ভালো, কারণ এটা এখানে যেহেতু আমাদের জনসংখ্যা বাড়ছে আর পৌরসভার চাপ বাড়ছে, আমি ইতিমধ্যে দেখেছি বর্ধিত পৌরসভা, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, আমরা শুনেছি ভাই যে আপনারা সিটি কর্পোরেশনের একটা প্রস্তাবনা আছে, আসলে এটা করতে এই সিটি কর্পোরেশন যদি আমরা করি, আমরা ইতিমধ্যে জানি যে বর্ধিত পৌরসভার লোকগুলার কাছে এখনো কিন্তু পৌরসভার যে সেবাটা নাগরিক সুবিধা ওরা পাচ্ছে না, কিন্তু ওরা কিন্তু ট্যাক্সের আওতায় চলে এসেছে, সেক্ষেত্রে জনগণের দায়িত্ব এবং সিটির মেয়র বা সিটি আপনার পৌরসভার মেয়র হিসাবে এইটা কতটুক জাস্টিফাই যে আমি যদি বর্ধিত পৌরসভার এলাকাবাসীদের যদি আমি পুরো ফেসিলিটি দিতে না পারি, এখানে পানি আছে, ইলেকট্রিসিটি আছে, বিভিন্ন ধরনের অবকাঠামো সুযোগ আছে, এই যে আওতায় আমরা কোনো আনতে পারি না, এখন সিটি কর্পোরেশন যদি করে আরো বৃহত্তর পরিসরে যাবে, সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ যারা সুবিধা বঞ্চিত মানুষগুলো হয়তো ট্যাক্সের আওতায় আনতে, সেক্ষেত্রে আপনার মতামত থাকে?
আমাদের আসলে আমাদের তো 12টি ওয়ার্ড, তো ইতিমধ্যে আমরা দায়িত্ব নেওয়ার পরে প্রতিটি ওয়ার্ডে আমাদের প্রতিটি ওয়ার্ডে আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি, কিছু কিছু লাইটিং এর ব্যবস্থা আমরা ইতিমধ্যে শুরু করেছি, এবং আমাদের পানীয় জলের ব্যবস্থা আমরা ইতিমধ্যে এই প্রকল্পে আমরা হাত দিয়েছি, এবং আমরা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য জি ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আমরা রাবার ড্যাম থেকে পানি সরবরাহ, এটা আমার মনে হয় অনেক টাকার প্রকল্প, প্রায় 100 থেকে 200 কোটি টাকা মতো লাগতে পারে এই প্রকল্প। আমি জানি না এই এই প্রকল্প আমরা ইতিমধ্যে জমি কেনার জন্য আমরা জমি সিলেকশনের কাজ শুরু হয়েছে, তো আমরা প্রতিটি ওয়ার্ডে যাতে নাগরিক সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা রাস্তাঘাট করার জন্য আমরা পরিকল্পনা কিছু কাজ শুরু হয়েছে, কিছু কাজ আমরা হাতে নিয়েছি। এই কাজগুলি আশা করি আমার মনে হয় 1 বছরের মধ্যে এটা দৃশ্যমান আপনার কাজ দেখা যাবে। ধন্যবাদ, আমরা সেই আশায় রইলাম। আসলে আমরা দেখি দেশের বাইরে অনেক বিষয় অর্থাৎ সিটি কর্পোরেশন তো অনেক শক্তিশালী, এবং এরা আসলে নিজেদের রিসোর্স মোবিলাইজ করে বাজেটে একটা ভালো স্থান দখল করে নিয়েছে, বিশেষ করে জাতীয় বাজেটে। সোনার আমার প্রশ্ন, ওয়ার্ড ভিত্তিক আমাদের 12টা ওয়ার্ড আমরা দেখছি, দেখি প্রত্যেকটা ওয়ার্ড বেস আপনাদের কমিউনিটি সেন্টার থাকে, ওয়ার্ড বেস হেলথ কেয়ার সেন্টার থাকে, যাতে করে সেন্ট্রাল যে হেলথ সার্ভিস সেন্টার এখানে চাপ পায় আমার জন্য, এবং প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে এখানে কমিউনিটি সেন্টার ওয়ার্ডের সেই কমিউনিটি সেন্টারকে এখানে ছোট পরিসরে একটা হেলথ ডেলিভারি সেন্টার থাকে, এই ধরনের কাজ করার কি সুযোগ আছে কিনা কক্সবাজার যে 12টি ওয়ার্ড মধ্যে? না, আসলে অবশ্যই আছে। আপনি যে কথাগুলো বলছেন, আমাদের তো পৌর পরিষদ আমরা মেয়র এবং কাউন্সিলরদেরকে এই বিষয়গুলি কিন্তু প্রতিনিয়ত বাস্তব করি। আমাদের যে মাসিক যে সভা হয় এই সভাগুলোতে আমাদের কাজগুলি কিন্তু এটাই কমিশনার বলে আসে অফিসে বসে, কিন্তু ওরা বসবে ওয়ার্ডটার জন্য, মাঝে মধ্যে হয়তো মিটিং করার জন্য আসতে পারে, কিন্তু আমি বিদেশে দেখেছি যে ওয়ার্ডের যে লোকাল গভর্নমেন্ট যে কনসেপ্ট, ওরা ওয়ার্ডে বসবে, ওয়ার্ড কমিটি ওখানে ওই সার্ভিস যখন মিটিং থাকবে আপনার মেয়রের কার্যালয়ে আসবে, ওইখানে একটা ওদের জন্য বসার জায়গাতে আবার কনফারেন্স রুম থাকবে, এবং প্রতিনিয়ত ওয়ার্ডের কি সমস্যা এগুলো আপনাকে অবহিত করবে। এটাই আসলে না, আমাদের তো এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। আমরা যদি আমি মনে করি, আমি ইতিমধ্যে আমাদের কাউন্সিলর থেকে বলেছি যে ওয়ার্ডে ওয়ার্ডে যদি আমাদের কাউন্সিলররা এবং সকল দলের রাজনৈতিক নেতৃত্বকে আমরা কাজে লাগাতে পারি, আমরা একটা একটা প্রোগ্রাম করলো আমি অর্ধেক মাদক মুক্ত ওয়ার্ড করা সম্ভব। আমরা একটা স্লোগান দিলেই অর্ধেক এলাকা মাদক মুক্ত হবে। আমরা মনে হয় এই বিষয়ে আমাদের খুবই চিন্তা করে যাচ্ছে, এবং আমরা আমাদের যে ধরুন আমরা পাঠাগার তৈরি করা আপনি যে কথা বলেছেন যে আপনার স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ক্লিনিক করা, তা আমরা ইতিমধ্যে মানসিক হাসপাতালের জন্য একটা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। আর সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের যে কক্সবাজারের শিক্ষা প্রতিষ্ঠান খুবই কম, আমাদের শিক্ষা হার বাড়ানোর জন্য সকলকেই আমি দেখেন বিশেষ করে জাপানে কিন্তু হাই স্কুল পর্যন্ত কিন্তু এটা নিয়ন্ত্রণ করে সিটি কর্পোরেশন, ইউনিভার্সিটি এবং কলেজ কিন্তু চলে যায় জাতীয় পর্যন্ত, সেই ধরনের চিন্তা ভাবনা এটা অত্যন্ত কষ্টের জন্য আসলে সুখকর একটা বিষয় হতে পারে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো, আপনি কি কর্তৃক নিশ্চিত যে প্রত্যেকটা ওয়ার্ডে যে আপনার স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে? আমার মনে হয় এখনো আমাদের ঘাটতি আছে, এখনো কিন্তু অনেকে ওপেন, আমাদের ওপেন আমাদের চিন্তায় রয়েছে। আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের 10টি 9টি বস্তি উন্নয়ন প্রকল্প আমরা এই কাজ চলছে, আপনি যদি এটা পরিদর্শন করেন দেখবেন যে এদের স্বাস্থ্যসম্মত লেপটিন দেওয়া হয়েছে, এদেরকে আপনার যাতায়াতের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে, এদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে বস্তি গরিব লোকদের জন্য। তো এই কাজগুলো আমরা আমরা পরিকল্পনা করে প্রতি ওয়ার্ডে যাতে স্যানিটারি লেপটিন দেওয়া যায় এই ব্যবস্থা আমরা কিন্তু ইতিমধ্যে নিচ্ছি। আমার এটা অসম্ভব সাংঘাতিক একটা প্রয়োজনীয় জিনিস, কারণ আমার স্বাস্থ্যসেবা প্রথম প্রথম পদক্ষেপ হচ্ছে স্বাস্থ্যসম্মত টয়লেটটা যাতে ইনশিওর করে, কোনো ওপেন
ওয়ার্ডের সমস্যাগুলো প্রত্যেকটা কিছু এডুকেশন প্রবলেম, স্বাস্থ্য সম্বন্ধে ওনাদের কাছে সব তথ্য গুলো থাকা দরকার। এটাকে কনসোলিডেট করে যদি আপনার কাছে নিয়ে চলে আমাদের টোটাল পরিষেবার চিত্রটা আসে এবং আপনার কোন কাজ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব, যেহেতু আমাদের নিচে গ্রাউন্ড লেভেলের পানির লেয়ার অনেক নিচে চলে যাচ্ছে। এর আগে একটা আমরা শুনেছিলাম হিঞ্চুরি থেকে নাকি আপনি তো জানেন আপনি আসার আগে কিন্তু বাজেটটা হয়ে গেছে, সেই বাজেট কতটুক আপনি আশা করে নিশ্চয় দেখেছেন, সেই বাজেট আসলে কতটুক আপনার সে বাস্তবসম্মত যদি আপনি একটু মন্তব্য করেন। বাজেটটা আসলে আমাদের তো বাজেট গুলি আসলে অনেক সময় কাল্পনিক এবং পর নির্ভরশীল, আমি মনে করি এটা বাস্তব ভিত্তিক একটি বাজেট হওয়া দরকার। এবং আপনার মাধ্যমে আমি বিশেষ করে আমাদের মাননীয় সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। এজন্য ইতিমধ্যে উনি কক্সবাজার এসেছেন এবং আমাদের সাথে আলোচনা করেছেন এবং আমি কক্সবাজার শহরের এই সমস্যাগুলো আমি উনাকে তুলে ধরেছি। তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে কক্সবাজার বিশেষ করে মুখোমুখির জুনে যে সমস্যাগুলো সেটা উনি সমাধান করে দেবেন এবং ইতিমধ্যে আমরা কিছু প্রকল্প পাঠিয়েছি। তো আশা করি আমার মনে হয় কক্সবাজারকে বাংলাদেশের অন্যান্য পৌরসভার সাথে তুলনা করলে হবে না, এটাকে আলাদাভাবে আলাদাভাবে দেখতে হবে এবং পরিবর্তিত ভাবে সরকার যে পরিকল্পনা নেবে সেই পরিকল্পনা আমরা সরকারের অংশ হিসেবে আমরা পৌরসভা বাস্তবায়ন করব। আমি মনে করি UGIP-2 UGIP-3 প্রকল্প হচ্ছে, এটাতে আমরা অন্তর্ভুক্ত করার জন্য সরকারকে আমরা আবেদন করতে পারি এবং যে সমস্ত ডোনার কান্ট্রি কক্সবাজারে কাজ করার জন্য আগ্রহী আমরা ইতিমধ্যে অনেকের সাথে আমরা যোগাযোগ শুরু করেছি। তা আশা করি যে আমাদের যে পরিকল্পনা এই পরিকল্পনা সকলের যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে এই কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব। আর ডোনার এজেন্সির লোকজন আসবে ওদের সে আসার সেই পরিবেশটা কিন্তু আপনাকে সৃষ্টি করতে, যেহেতু অতীতের অভিজ্ঞতা আমাদেরকে বলে যে অনেক ডোনার নিজেদের টাকা ফেরত দিয়ে চলে গেছে, যেহেতু ওদের সাথে একটা ভালো কমিউনিকেশন এবং ভালো প্রেজেন্টেশনের দরকার, এই জিনিসটা আমাদের ঘাটতি ছিল। আশা করি আপনি আসার পর এই জিনিসটা সুরাহা হবে। ধরো আমার একটা কক্সবাজার পৌরসভা আসলে আমাদের রেভিনিউটা খাতটা আসলে কিরকম, রেভিনিউ রিকভারিটা কিরকম হয়? রিকভারি আসলে এখনো দুর্বল বলতে গেলে, তো ইতিমধ্যে কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে আমার কর্মচারী কর্মকর্তাদেরকে আমি কাজে লেগেছি, আমাদের অ্যাসেসমেন্টের কাজ চলছে। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি এবং মানুষকে যদি আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমার মনে হয় যে একটা ভালো অঙ্কের আমরা বাজেট এই আমাদের নাগরিক থেকে আমরা পাবো। বাজেটের প্রসঙ্গে আমি একটা আমার জিজ্ঞাসা, আমাদের বাজেট যেগুলো যেখানে স্থানীয় সরকার বিশেষ করে এগুলো আসলে অনেক সময় হায়ার লেভেল থেকে চাপিয়ে দেওয়া হয়, তো এটা তো যেটা আমাদের যেটা স্থানীয় সরকার যে নীতি মানে একটা বটম আপ বাজেট হওয়া দরকার, ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ডের চাহিদা অনুযায়ী কিন্তু বাজেটটা হওয়া দরকার, ডিমান্ড অনুযায়ী। সেক্ষেত্রে আপনার কাছে কি সে 12টি ওয়ার্ডের নিট অ্যাসেসমেন্ট করার কোনো প্রবল কোনো আপনার প্রস্তাব আসে কিনা, বাজেটে কিতাই কোনো প্রায়োরিটি দেওয়া হয় কিনা? এক একটা ওয়ার্ড এক একটা ডিমান্ড হতে পারে, যেমন নতুন যেসব সংযোজিত হলো নতুন ভর্তিতে বসে ওদের একটা ডিমান্ড আসলে কিন্তু অস্পদারে শহরে যেটা আছে ওদের ডিমান্ড ডিফারেন্স হতে। এই বাজেটটা আসলে আপনি সত্যি বলেছেন, এই বাজেটটা যেহেতু আমাদের নির্বাচিত ওয়ার্ড কমিশনার যারা নতুন নির্বাচিত হয়েছে এরা যেহেতু এই বাজেট ছিল না, এদের বাজেট আসলে এরা প্রতিফলনটা আসলে বঞ্চিত হয়েছে তা আমার মনে হয় এই কাজগুলো আমরা আগামী বাজেটে এই যাতে প্রতিফলন হয় এই ব্যাপারে আমরা
নাগরিকদের সুষম সমাজকে আমরা কাজে লাগিয়ে এই বাজেটটা আগামী বাজেটটা আমরা তৈরি করব সুন্দরভাবে। আমরা জানি যে যদিও প্রাসঙ্গিক না এটা হয়তো, এই যে আমাদের কাউন্সিলাররা মনোনীত হন বিভিন্ন, আপনি জানেন দেশের জাতীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে আমরা জানি ইলেকশনের প্রসিডিউরটা কিরকম, সেক্ষেত্রে অনেকের দাবি নাগরিকদের আসল চাহিদার প্রতিফলন, ওদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু বাস্তবিক পক্ষে ভোট নেওয়ার পর আর ঘটে না। সেক্ষেত্রে কি আপনি মনে করেন এইসব মনিটরিং এর ক্ষেত্রে একটা নাগরিক সমাজদেরকে যারা আসলে কিছুটা হয়তো ওনাদের মেধা প্রজ্ঞা দিয়ে এই পৌরসভাকে সহায়ক সহায়তা করতে পারবে কোনো কিছু অর্থের বিনিময়ে, এই ধরনের একটা মনিটরিং বা বা ইভালুয়েশন বা অ্যাডভাইজারি একটা কাউন্সিল করা যাওয়ার গেলে কি ভালো হয় কিনা? অবশ্যই আমি তো ইতিমধ্যে আমাদের যে টিএলসিসি কমিটি, টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি আমার রয়েছে 50 সদস্য বিশিষ্ট। এছাড়াও আমি আমার ব্যক্তিগত চিন্তা থেকে আমি বলছি যে কক্সবাজারকে কক্সবাজার সমস্যাগুলোকে সমাধান করার জন্য সর্বস্তরে যে কক্সবাজার সর্বস্তরের যারা চিন্তাশীল মানুষ এদেরকে কাজে লাগানো দরকার। এবং আমি খুব অল্প সময়ের মধ্যে আমি চিন্তা করেছি যে কিছু লোকের সাথে এটা আমরা একটা এই আলোচনার একটা ব্যবস্থা করতে হবে, এবং এতে যে সমস্ত এই সমস্যা এবং সম্ভাবনা দুটাই আমরা আলোচনা করে এটাকে কিভাবে কাজে লাগানো যায় এটা আমাদের চিন্তা করতে হবে। কারণ আমাদের কক্সবাজার পৌরসভার কে আমরা কোথায় নিয়ে যাবো, আর আমরা দেখি যে আমাদের কক্সবাজারে বেশ কয়েকবার মাস্টার প্ল্যান হয়েছে, এই মাস্টার প্ল্যানের সাথে পৌরসভার মাস্টার প্ল্যান কোন সাংঘর্ষিক কিছু হয়েছে? আমরা দেখি যে একটা আপনার কনসাল্টিং ফার্ম বেশ কিছু আমরাও ছিলাম সেই মিটিং এ দেখেছি, কিন্তু সেক্ষেত্রে সাংঘর্ষিক কিছু আপনি দেখছেন কিনা? না আমরা আমরা আমি ইতিমধ্যেই এই দুই এক মাস আগে গত মাসে সম্ভবত ইতিমধ্যে আমি আমাদের স্থানীয় মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়কে একটা পত্রের মাধ্যমে জানিয়েছি যে আমাদের যে মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এই মাস্টার প্ল্যান সমুন্নত রেখে আমরা পৌরসভা একটা ডিটেলস মাস্টার প্ল্যান করতে চাই, আমরা আরো বেশি ডিটেলস এটা আমরা ইতিমধ্যে আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। এটা যদি হয় তাহলে আমরা কনসালটেন্ট নিয়োগ করবো, কনসালটেন্ট নিয়োগ করে সকল মানুষকে আমরা ওখানে সম্পৃক্ত করব। সম্পৃক্ত করলে আমাদের ড্রেনের যে সমস্যা, আমাদের যে রাস্তার যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করবে। শোনা আমরা আরেকটা প্রশ্ন আমার প্রায় শেষ দিকে এসেছি, এটা প্রায় সময় সকলের শোনা যায় যে পৌরসভায় থাকা অবস্থায় জানি না কেউ দাবি যে এই টেন্ডারের ক্ষেত্রে অনেক সময় কাউন্সিলরদের ইনভলভমেন্ট দেখা যায়, অনেক সময় দেখা পত্র পত্রিকায় দেখেছি আমরা এক একটা রাস্তা দুই তিনবার টেন্ডার হয়, এই নজরদারিটা কেন এটা হবে? কারণ এটা তো জনগণের টাকা এবং এটা জন কক্সবাজারবাসীর টাকাটা এখানে দিয়ে হবে, জনস্বার্থে দিয়ে হবে, এই অনেক সময় দেখা যায় এটা ম্যানিপুলেশন হয় এবং দেখা যায় অনেক শোনা যায় যে আমি কয়েকটা মিটিং এ দেখেছি যে কাউন্সিলাররা কি সরাসরি এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত কিনা। আমি জানি যত আইন যত বড় নিশ্চয় জানি কোন কাউন্সিলর যদি এই ধরনের পৌরসভার উন্নয়ন কাজে সরাসরি বা প্রত্যক্ষ সম্পৃক্ত তবে কাউন্সিলর শীত থাকার কথা নয়, সেক্ষেত্রে আপনার মতামত কি? পৌর পরিষদের কাউন্সিল মেয়র এবং কাউন্সিলর নিয়ে পৌর পরিষদ, পৌর পরিষদের কাজ হলো জনগণের সেবা দেওয়া, সেবা দেওয়া। তো ঠিকাদারিতে সম্পৃক্ত থাকা এটা খুবই অন্যায় কাজ, কেউ যদি, কারণ আমাদের তো ওইভাবে সুযোগ নেই, নেপথ্যে কেউ যদি থাকে এটা ভিন্ন থাকতেও পারে। কিন্তু আমি মনে করি যে আমাদের প্রতিটি নাগরিককে আপনার কাজ করার সময় সচেতন থাকা দরকার, কাজগুলি কোয়ালিটিপূর্ণ হওয়ার জন্য নাগরিককে ভূমি রাখতে হবে। এবং আমার মনে হয় এবং আমাদের নির্বাচনের সময় এমন লোককে নির্বাচিত করা দরকার যারা এই জনগণের জবাবদিহিতা করবে, জনগণের স্বার্থ দেখবে, এরকম লোককে নির্বাচিত করা দরকার। আরেকটা জিনিস শোনার যদি একটা আমাদের প্রস্তাব থাকে যে প্রত্যেকটা কাজ টেন্ডার এগুলো ওপেন হওয়া দরকার এবং কি কাজটা হলো এখানে কি জিনিস, আমার মনে হয় প্রত্যেকটা কাজের একটা পত্রিকায় কিংবা যেকোনো একটা পত্রিকায় একটা বিজ্ঞাপন আকারে দেওয়া কিংবা বিভিন্ন ভাবে একটা টাঙিয়ে দেওয়া দরকার যে এই কাজটার জন্য এই ড্রেনেজের জন্য এত টাকা বরাদ্দ, এখানে এই মেটেরিয়ালস গুলা কাজে লাগবে, এই কন্ট্রাক্ট, এগুলো দিলে মনে হয় সাধারণ জনগণ সভ্যতা। অনেক সময় দেখা যায় কি কাজ পেয়ে যায় যারা কন্ট্রাক্টাররা, ওরা আসলে কি কাজটা পেলো, ওদের বাজেটটা কি, ওরা কিভাবে কাজ করে যেটা জনগণ জানে না। যেহেতু আমরা সবসময় গণতন্ত্রের কথা বলি, জনগণের অংশগ্রহণ, জনগণের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া, সেক্ষেত্রে আমার এই ধরনের একটা
সিস্টেম চালু করা যায়। ইতিমধ্যে আমি আপনাদের বলি, ইতিমধ্যে আমরা আমার এই পাঁচ মাসের যে কাজগুলো চলমান রয়েছে, বিশেষ করে আমাদের ড্রেনের কাজ, আমার প্রায় 8 কোটি টাকার আমার ইউজি টুর কাজ চলমান। তারপর আমার পৌরসভার আরেকটা প্রকল্প, আমার জেলা শহর প্রকল্প থেকে ইতিমধ্যে 48 লক্ষ টাকার প্রকল্পের কাজ আমরা শেষ করেছি, এবং পৌরসভার তহবিল থেকে আমরা রাজস্ব তহবিল থেকে আমরা 5 কোটি 30 লক্ষ টাকার টেন্ডার ইতিমধ্যে আমাদের যাচ্ছে পত্রিকায়, এবং এটা আগামী 19 তারিখ এটা ড্রপিং হবে। তো আমি চেষ্টা করছি অন্ততপক্ষে আমার দায়িত্বকালীন সময়ই এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এটা আমরা অফিসে জানাবো, এবং আমাদের ফর্মগুলো বিক্রি হবে জেলা পরিষদ কার্যালয়ে, এলজিডি কার্যালয়ে এবং পৌরসভা কার্যালয়ে, কয়েকটা কার্যালয়ে আমরা এগুলি ওপেন আমরা বিক্রি করব। এতে আমি মনে করি আমাদের ইতিমধ্যেই স্বচ্ছতার দিকে আমাদের এগিয়ে চলেছে, না করতে হবে, কারণ এভাবে তো চলতে পারে না। আমি যেটা ধরো, এবং আমরা টিলস মিটিং এ যে আমাদের প্রতিনিধি রয়েছে, আমরা এই প্রকল্পগুলো কিন্তু ওখানে অনুমোদন করতে হবে, ওইভাবে আমরা কি কি কাজ করছি এবং আমাদের কত টাকা কাজ কোথায় চলছে, কাজের কোয়ালিটি কিরকম, কাজের মান কিরকম, এটাকে আমরা আরসিসি ডালে করব নাকি আমরা এমনি কার্পেটিং করব, এগুলি পরিষ্কার করে আমরা এখন আমরা মোটামুটি একটা জবাবদিহি পর্যায়ে আমাদের নিয়োজিত হব। সরোয়ার ভাই, গত বর্ষ মৌসুম আমাদের ছোট্ট একটা যে বুলদিগের পানের সমস্যাটা এখনো সমাধান হচ্ছে, যে এটার এই যে রোডটা এটা নিয়ে, এটা যদিও এটা সবার সাথে না, এই যেটা নিয়ে কোনো আমরা পরিকল্পনা আছে কিনা? এটা আসলে আমি মনে করি, যেহেতু আমি তো অনেকদিন ধরে কক্সবাজার পৌরসভায়, তো আমি মনে করি এটা আমাদের যে ব্রিজটা করা হয়েছে এটা টেকনিক্যাল কোনো প্রবলেম থাকার কারণে এটা হয়েছে। আপনি নিশ্চয় দেখেছেন ইতিমধ্যে আমরা ড্রেনটা পরিষ্কার করেছি, এবং আমরা আমাদের বন্দীগীর পাড়ের যে পুকুরের যে গাইড ওয়াল, এই কাজটাও আমরা ইতিমধ্যে শুরু করব, এবং আমরা এই গোলটিকির পাত থেকে আমাদের পুকুরের পানিগুলো কিন্তু ইয়েতে চলে আসবে, রাস্তায় চলে আসবে, এটা আমরা নতুন ভাবে আমরা এই কাজটা আমরা করব, ওয়াল দিয়ে আমরা আরসিডি ডালাই করে এই রাস্তাটা কিন্তু এই ইয়েতে গোলটিকির পাত থেকে শুরু হয়ে বোনারপাড়া হয়ে আপনার বাদশাহ কোনা হয়ে আপনার রমণীয় মধ্যে লিঙ্ক হবে, এই নতুন একটা বিকল্প সুন্দর রাস্তা হচ্ছে, আর একটা লাইট হাউস থেকে লিঙ্ক হবে, এই রাস্তাগুলো মানে খুব সুন্দর হবে কাজগুলো যদি করা যায়, এবং এছাড়াও আরো বেশ কয়েকটি রাস্তা কাজ আমি উপজেলা পরিষদের সামনে থেকে আপনার বিডিআর ক্যাম্প পর্যন্ত লিঙ্ক রাস্তা শহরের ভিতর থেকে এটাও আবার শুরু হচ্ছে কাজ। আমার মনে হয় যে ওয়ার্ডে কাজ শুরু, এই ওয়ার্ডের কাজ শুরু করার আগে এই যে যেদিকে আমরা বলি লঞ্চিং ছিল, মানে ওয়ার্ডের কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওপেন করা দরকার, যে আমি কন্ট্রাক্টরকে কাজটা দিলাম, আপনাদের সহযোগিতার দরকার, এই বাজেট এটা এই কাজ হবে, এটা আপনার আপনার দ্বারা তো সমস্ত জায়গায় যাওয়া সম্ভব না, সুতরাং জনগণের সম্পৃক্ততার দরকার, তাহলে হবে জনগণ খুশি হবে, আসলে আমার এলাকায় যে কাজটা হচ্ছে আমার আমার তদারকিটা আমাকে করতে হবে। তো সোনার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে পৌরসভার কর্মপরিধি কাজ এসে আসলে এই অল্প পরিসরে শেষ করা যাবে না, হয়তো আমরা আরেকবার আসবো, আরেকদিন আসবো, সোনার ভাই যেমন যারা মেয়রের দায়িত্বে আসবো আসলে বসবো, পরবর্তী কোনো যদি উন্নয়ন কার্যক্রম থাকে সেই বিষয়ে পৌরবাসীকে আমরা জানাবো ভয়েস মেলিংয়ের মাধ্যমে। সুতরাং আমি আশা করবো সোনার ভাই যেটা বললেন আমাদের মেয়র মহোদয়, অতীতে কি হয়েছে কি ঘটেছে সেটা যদি আমরা টানাটানি করি তাহলে উন্নয়ন ব্যাহত হবে, এটার সাথে আমিও একমত, এবং আমি আশা করি আগামীতে যেটা হবে পৌরসভার মাধ্যমে সেটা অবশ্যই সেখানে জবাব দিতে থাকবে, ওইখানে গুড গভর্নেন্স প্রিভেল থাকবে আশা করি, এবং শুধু তাই নয় জনগণের দায়িত্ব আছে যে পৌরসভা কি কাজ করতে তা তদারকি করা, সময় মতো মেয়রকে যা জানানো, এবং কক্সবাজারকে আমরা একটা সুন্দর স্বাস্থ্যসম্মত পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে চাই, পর্যটন শহর হিসাবে গড়ে তুলতে চাই, তাতে পৌরসভার পাশাপাশি সচেতন নাগরিক সমাজের অনেক দায়িত্ব আছে, এবং আমি আশা করব আগামীতে আপনাদের যদি কোনো মতামত থাকে সরাসরি পৌরসভার উন্নয়ন বিষয়ে কোনো যদি জিজ্ঞাসা থাকে সরাসরি আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন, ভয়েস মেরিনা আবু সেন্টার ফার্স্ট ফ্লোর কক্সবাজার, আর আমাদের মোবাইল হচ্ছে 01811624610, আর আমাদের টিএনটি নাম্বার 6290। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামীতে আমরা কক্সবাজারের উন্নয়ন সাপ্তাহিক আয়োজনে হয়তো আরেকজন উন্নয়ন কর্মকর্তাকে নিয়ে আসবো, হতে পারে যে কোনো সরকারি সেই দপ্তরের কোনো
ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারে কোনো ওয়ার্ডের কমিশনার, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের মেহর মহিউদ্দিনকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সে উন্নয়ন বিষয়ক টক শো এখানে শেষ করছি। খোদা হাফেজ।